আজকের ডেটেও মাত্র 17 টাকায় মাছ ভাত এবং 18 টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে এই ডায়মন্ড হারবারের বুকে। কোথায় পাবেন এই সস্তায় খাবারটা? সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ভোলা চিপ ক্যান্টিনে। গাইস, আজকে চলে এলাম হাওড়া থেকে ডায়মন্ড হারবারে। কেন? পেছনেই দেখতে পাচ্ছেন ভোলা চিপ ক্যান্টিন। ভোলা চিপ ক্যান্টিনে সস্তায় খাবার খেতে। কত টাকা? 17 টাকায় মাছ ভাত, 18 টাকায় মাংস ভাত খেতে। তো চলুন ভেতরে গিয়ে ভোলাদার সাথে একটু কথা বলে নি, কিভাবে উনি ম্যানেজ করছেন এই আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 17 টাকায় মাছ ভাত এবং 18 টাকায় মাংস ভাত। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। তো আজকে ভোলা চিপ ক্যান্টিনের ভোলাদাকে পেয়ে গেছি। তো ভোলাদা কেমন আছেন? তো তোমার এই দোকান কতদিনের ক্যান্টিনটা? 40 বছরের পুরনো। আচ্ছা, তোমার দোকানে শুনেছি নাকি খুব সস্তায় খাবার খাওয়ানো হয়, মানে আজকের দিনেও 17 টাকা 18 টাকায় মাছ ভাত মাংস ভাত খাওয়াচ্ছো, তো কি করে সম্ভব হচ্ছে? সবাই মিলে খাচ্ছি বলে আমরা দিতে পারছি। কে কে খাচ্ছো? ভাই, মানে গোটা ফ্যামিলি একসাথে কাজ করো? আচ্ছা আচ্ছা, এটা এই রেটটা থাকবে না, কারণ এই রেট আর দেওয়া যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে যা বাজার মূল্য বেড়েছে তাতে এই রেটে যেটা বাড়ছে এটা টিফিন খরচা। টিফিন খরচা কিছু বাড়ছে না, 21 টাকা 22 টাকা। আচ্ছা, তো বর্তমানে কি কি মাছ রাখছো এখন? মাছ এই সব আছে, সব রকম মাছ থাকে। আচ্ছা, আয়লা মাছ, পোনা মাছ, চারা পোনা মাছ, ভাটা মাছও হয়, নদীর মাছও হয়, যখন যেটা পাই পাবে সেটা নিয়ে। আচ্ছা, দা তোমার নাম কি? আমার নাম সুব্রত। আচ্ছা আচ্ছা, এত কম রেটে যে খাওয়াচ্ছ, তোমাদের লাভ থাকে? ওই থাকে, সবাই মিলে করা হয়, ম্যানেজ করে চালানো হয়, এইভাবেই চলে। আচ্ছা, খোকা ইলিশ, আচ্ছা রূপচাঁদ মাছ, তেলাপিয়া মাছ, চারাপোনা মাছ, আইলা মাছ, আইলা মাছ, হ্যাঁ জাপানি পুঁটি, আচ্ছা এই ধরনের মাছ এখানে হয়। আচ্ছা, মাছ ভাত কত টাকা দিচ্ছ দাদা? মাছ ভাত বর্তমান রেট হচ্ছে মাছ ভাত 17, মাংস ভাত 18। হুম, জানুয়ারি মাস থেকে 2022 সালে জানুয়ারি মাস থেকে রেট বাড়বে, 21-22 হবে, মাছ ভাত হবে 21 টাকা, মাংস ভাত হবে 22 টাকা, বর্তমান বাজার রেটে আর চালানো যাচ্ছে না। দা তোমরা কতদিন ধরে খাচ্ছ ভোলা চিপ ক্যান্টিনে? 5-6 বছর খাচ্ছ। কেমন লাগে খেতে এখানে? খাবার কোয়ালিটি কেমন? জেঠিমা, কটা থেকে রান্না বসাও? সাড়ে পাঁচটা থেকে উঠে রান্না করো? বাপরে বাপ, এখন কি রান্না কমপ্লিট? এখনো চলছে? কটা অবধি চলে? তিনটে অবধি। কটা থেকে খাওয়ানো শুরু হয়? কটা থেকে? 8টা থেকে। সব ভোলাদার ক্যান্টিন থেকে চলে এসছে গরম গরম ভাত, এটা ডাল আছে, আর এটা কিসের সবজি দাদা? পালং শাক, আলু, পালং শাক, মূলো। আচ্ছা পালং, আচ্ছা পালং শাক, মূলো, কুমড়োর একটা সবজি আছে। তো দেখুন এরপরে চলে এসছে কিন্তু মাংস, গরম গরম মাংসের ঝোল, আর এখানে হচ্ছে চারা পোনার ঝোল, আলু দিয়ে এক পিস, আলু দিয়ে চারা পোনার ঝোল, আর এগুলো হচ্ছে নদীর মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, আর এটা হচ্ছে সাডিং মাছ। তো ছোট মাছ যদি আপনারা নেন তাহলে এটা এক প্লেট হবে, এটার পরে এক্সট্রা মাছ নিলে হয় 8 টাকা, সেই 8 টাকা দাম। আর এমনি মাছ ভাত যদি নেন তাহলে 17 টাকা, মাংস ভাত হলে 18 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন কাগজের থালা দিয়েছে ভোলাদা, সেই জন্য 1 টাকা এক্সট্রা নেবে। আর যদি এমনি নরমাল থালায় নেন, এই যে নরমাল থালায়, তাহলে কিন্তু 17 টাকা। তো আজকে যে প্লেটটা নিয়েছি আমি, সেই প্লেটটার প্রাইস হচ্ছে মাত্র 35 টাকা। 35 টাকায় আজকের দিনে কলকাতায় যদি এরকম খাবার পান আপনারা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার খাওয়াটা স্টার্ট করি। সো এখন প্রথমে ডাল আর ভাত নিয়ে একটু মাখাই।
এরপর একটু সবজি নিয়ে নিলাম, এটা হচ্ছে পালং শাক কুমড়ো মুলোর দিয়ে সবজি একটা। দেখুন এত সস্তার খাবার, চালগুলো কিন্তু ফাইন রাইস পাবেন না আপনি, একটু মোটা চাল আছে বাট টেস্টি আছে। আমরা তো বাঙালি, মাছ ভাতেই পটু, তো আমি প্রথমে মাছ ভাজা ডাল আর সবজি দিয়েই ভাতটা স্টার্ট করি। তো ডাল ভাতের সাথে একটু লেবু চিপে নিই, একটু লেবু চিপে নিলাম। এরপরে আমি সার্ডিং মাছটা, দেখছেন এই সার্ডিং মাছটা দিয়ে একটু খাই। নদীর মাছের টেস্টের কাছে কোনো মাছই পারতে পারবে না, এত সুন্দর টেস্ট টাটকা নদীর মাছ। সার্ডিং মাছটা একটু কাঁটা আছে বাট টেস্টই কিন্তু অসাধারণ, টেস্ট অসাধারণ। সো এবার ট্রাই করব এই চাঁদা মাছটা দিয়ে, চাঁদা মাছটা দেখি কেমন খেতে। নদীর মাছের কাছে কেউ পারতে পারবে না, অসাধারণ টেস্ট, অসাধারণ। যারা যারা নদীর এই চারা মাছ খেতে পছন্দ করো আমাকে প্লিজ একটা কমেন্ট করবে। সো এবার আমি ট্রাই করব এই চারা পোনা মাছের ঝোলটা দিয়ে। এখানে এক পিস আলু আর চারা পোনা আছে, তো এই মাছের ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি। মাছের ঝোলটা কিন্তু টেস্টি আছে, পাতলা, একদম ঘরোয়া রান্না, যেহেতু জেঠিমা কাকিমা বৌদি মিলেই সব রান্না করে, একদম ঘরোয়া রান্না এবং খুব টেস্টি। মাছটা আপনাদের ভেঙে দেখাই, দেখুন একদম ফ্রেশ মাছ, একদম ফ্রেশ মাছ। তো টেস্ট কেমন দেখি, এই হচ্ছে মাছটা। অসাধারণ খেতে, লাজবাব টেস্ট, দেশি চারা পোনার ঝোল, যারা খেয়েছেন তারাই জান বুঝতে পারবেন এর টেস্ট কতটা। আমাকে একটা পরে ভাত দাও, কাকিমা পরে ভাত কত? দু টাকা। আচ্ছা, সো পরে ভাত নিলাম, একদম গরম গরম ভাত। এটা আমি মাংসের ঝোল দিয়ে ট্রাই করছি। তো এই হচ্ছে মাংসের ঝোল, পুরো ঝোলটা ভাতে মেখে নিলাম। সো এগুলো হচ্ছে আরামবাগ চিকেন, আমাকে এই সামনে একজন দাদা খাচ্ছে এনি বললেন। এই হচ্ছে গলার পিস, আর এই রকম দুটো পিস আছে, আর এক পিস আলু আছে এই রকম সাইজে। তো ঝোলটা একটু ট্রাই করে দেখি, মাংসের ঝোল ভাত গরম গরম এই শীতকালে দারুণ সুন্দর লাগে। মাংসের ঝোলটা একদম হালকা, খুব হালকা, একদম ঘরোয়া যেরকম পদ্ধতিতে হয় খুবই হালকা, রিচ মোটেও না, আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না, খুব সুন্দর। তো চিকেনটা কেমন সফটনেসটা দেখি, চিকেনে কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখি। ভালো সেদ্ধ আছে, খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ খেতে। সেই ভোলা চিপ ক্যান্টিনের অ্যাড্রেসটা একটু বলে দিই, এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্টেশন রোড, এদিক থেকে আসলে স্টেশন রোড দিয়ে আসতে পারবেন, আর এই দিকে হচ্ছে ভোলা চিপ ক্যান্টিন, ঠিক এই দিকটা। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের ট্রেনে উঠলেন, ডায়মন্ড হারবার যে স্টেশন সেখান থেকে নেমে হাই স্কুল যাব বললেই যে কেউ দেখিয়ে দেবে হাই স্কুল। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছেন হাই স্কুলটা আছে, এই হাই স্কুলটা হচ্ছে ল্যান্ডমার্ক ভোলা চিপ ক্যান্টিনের, আর হাই স্কুলটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখানেই আছে ভোলা চিপ ক্যান্টিন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এর গুগল ম্যাপের লিংক দিয়ে দেবো, সেখান থেকে সহজেই খুঁজে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সো ভোলা চিপ ক্যান্টিনের খাবার খেলাম, মাছ ভাত চিকেন সবই খেলাম, প্রত্যেকটা আইটেম কিন্তু হালকার মধ্যে খুবই টেস্টি, দারুণ খেতে, এক কথায় যাকে বলে, মানে এত পাতলা ঝোল কিন্তু তার মধ্যে টেস্ট আছে, ঝাল নুন প্রপার আছে, খুবই সুন্দর খেতে। দেখুন এখানে ভোলা চিপ ক্যান্টিনের পাশাপাশি আরও একটা দুটো চিপ ক্যান্টিন দেখতে পেলাম, এইদিকে ঘোষ চিপ ক্যান্টিন আছে এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের, আর এইদিকে আর একটা চিপ ক্যান্টিন আছে। তো আমি ভোলা চিপ ক্যান্টিনটাই কেন কভার করলাম না, এটা হচ্ছে সব থেকে বেশি পুরনো, 40 বছরের পুরনো, তাই আমি এটাকেই কভার করলাম। তো ডায়মন্ড হারবার থেকে যারা এই ভিডিওটি দেখছেন, এই ভোলা চিপ ক্যান্টিনে এত সস্তায়
কতটা ভালো পরিমাণে খাবার এরা সার্ভ করে সেটা একবার নিজের চোখেই দেখে যান। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। হুগলির ব্যান্ডেলে 30 বছরের পুরনো স্পাইস হোটেলে মাটন ভাতের ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি ক্লিক করে দেখে নিন।